আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ এটাই হচ্ছে জাদুর বরফের পাহাড় এই পাহাড়ে একটা জাদুর মাধ্যমে গর হয়েছিল আর সেই গরি ভিতর এখন বাস করে টমেনজেরি আর টমেনজেরির মালিক ভুত্তাকলার মা আর টমেনজেরির মালিক ভুত্তাকলার মা টমকে নিয়ে দুষ্টামি করতে অনেক পছন্দ করত আর তাই তো এখন দুষ্টামি করার জন্য টম এখন নাক ডেকে ঘুমাচ্ছে এই সুযোগে আসছে যে পুতুলটা দেখতে একেবারে সেম সেম টু জেরির মতো মানে একটা ইঁদুরের পুতুল আমি বাজার থেকে তিন টাকা দিয়ে একটা ইঁদুরের পুতুল নিয়ে আসছে এই পুতুলটা দিয়ে আমি টমকে হা হা আজকে টমের সাথে দারুণ মজা হবে আর টমের পাশেই বুদ্ধিমত্তা ইঁদুর জেরি সেও উপরে নাক ডেকে ঘুমাচ্ছে টম যেখানে নাক ডেকে পরে থেকে ঘুমাচ্ছিল তার পাশেই আগুনের একটা চোলা ছিল সেই চুলার পাশেই কিছু মোজা শুকাতে দিয়েছিল কলার মা আর এখন কলার মা একটু পর আসবে আকারে একটা ইঁদুর নিয়ে পুতুল ইঁদুর যে দুটো দিয়ে টমকে ভোকা বানাবে টমের সাথে দুষ্টামি করার জন্য প্রথমে দেখতে হবে জেরি কি এখন ঘুমাচ্ছে না সজাগ আছে জেরি কোথায় আরে ওই তো জেরি এখন নাক ডেকে ঘুমাচ্ছে মানে ঘুম পাড়ানির দেশে আছে এটাই সুযোগ টমের সাথে দুষ্টামি করার জন্য এখন আমি এই ইঁদুর পুতুলটাকে এই মোজার ভিতর রেখে দেব আর টম ভাববে এটার ভিতর রিয়েল ইঁদুর আর যখন রিয়েল ভাবে ধরবে আর ধরে দেখবে এটা পুতুল তখন দারুণ মজা লাগবে আমার ওয়াও ম্যাডাম মনে হচ্ছে আমার জন্য কাবার রেখে যাচ্ছে মোজার ভিতর ম্যাডাম বাপসে আমি ঘুমাইতাছি কিন্তু না আমি দেখতাছি যে আমার জন্য কাবার রাখতাছে কিন্তু একটা ব্যাপার বুঝলাম না এটা আবার কোন ধরনের খাবার রে বাবা এটা দেখে মনে হচ্ছে একটা রোবটিক পুতুল তার মানে ম্যাডাম আমাকে বোকা বানাচ্ছে ইম্পসিবল আমি এটা জীবনেও কাবো না আমি বরঞ্চ ঘুমিয়ে পড়ব আ ঘুমাতে কত ভালোবাসি আমি ঘুমানোর সাথে সাথে সুন্দর সুন্দর স্বপ্ন দেখি এই যে আমি এখন ঘুমিয়ে পড়েছি আর ঘুমানোর সাথে সাথে দারুণ একটা স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি আমার স্বপ্নটা কিন্তু দারুণ বাস্তবে এর আশেপাশেও নাই আসলে আমি স্বপ্নের মাধ্যমে জেরিকে ধরেছি কিন্তু জেরিকে এখন কোথায় রেখেছি সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আগে আমি একটা টেবলের উপর খাবারের ব্যবস্থা করেছি তবে খাওয়া দাওয়া শুরু করার আগে আমার গুপগুলোকে ভালো করে সোজা করে নিতে হবে তা না হলে তো কাওয়ার আগে গুপগুলো আমার মুখের ভিতর চলে যাবে যাক এইবার খাওয়া শুরু করা যাক প্রথমে আমি হাতে অনেকগুলো বিস্কিট নিলাম এইবার সসের টাঙ্কি টুকু না মানে এইবার মিষ্টি ক্রিমের বোতলটা একটু হাতে নিয়ে ভালো করে জাঁকিয়ে দিলাম জাঁকি দেওয়া হয়ে গেছে এইবার একটু ক্রিম এই বিস্কিটের উপর ভালো করে দিতে হবে একটু কেন একটু বেশি করে দিয়ে নিলাম আহা এবার আমি এমন একটা জিনিস বের করব না যেটা দেখার জন্য আপনারা প্রস্তুত ছিলেন না না মানে প্রস্তুত ছিলেন এবার কই 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 আ এটা কি দেখতে পাচ্ছেন এটা একটা যেমন তেমন খাবার জিনিস না এটার ভিতর আছে একটা বুদ্ধিমত্তা ই দূর এই বের হও রে এইবার তো টম আমাকে কে ফেলবে ও মাতা একটা দারুণ বুদ্ধি আসছে এখানে আবার একটা মস্তার বোতল আছে তাহলে তো হয়েই গেছে ইদুরের হাত পা আমি একটা প্যাকেটের ভিতর ভরে দিয়েছি এবার এই প্যাকেট সহ ইদুরটাকে ক্রিমের উপর বসিয়ে দিয়েছি এইবার ক্রিম সহকারে ইদুরটাকে আমি কে ফেলবো আজকে দারুণ মজা হবে আ কান্ড দেখছো কিভাবে হাঁ করে আছে দাঁড়া তোকে জন্মের কারণ একেবারে কাওয়াইতাছি। প্রথমে মশলাটা আমার মাথার উপর সুন্দর করে দিয়ে নিতে হবে একটু বেশি করে দিতে হবে যাতে হাসি দিতে দিতে টমের জীবন আলুর বস্তা হয়ে যায় এবার খাও আমাকে টম তারপর দেখো তোমার কি হয় বিশ্বের সেরা মজা খাবার এবার আমার মুখে আসো আপ একেবারে খেয়ে ফেলেছি আঙ্গুলটাকে একেবারে চেটে চেটে খেয়েছি এবার মুখটাকে একটু ভালো করে মুছতে হবে মুখটাকে মোচার পর একটু নীরবতা পালন করতে হবে আ প্যাট টান্ডা তো দুনিয়া টান্ডা কি শান্তি দারুণ শান্তি কিরে মনে হচ্ছে শান্তির মান আয়র চলে গেছে আয় হায় আমার মাথাটা জলে চাই হয়ে যাচ্ছে এখনে আমার হাসি দিতে হবে ওরে কি হাসি আসছে রে মনে হচ্ছে ভিতর থেকে সব বের হয়ে যাবে হা 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 হাসি হাসু বেচারা টম পালো না আমাকে কাইতে এই যে টম টাটা বাই বাই চিউ আমাকে কাওয়ার স্বপ্ন আর জীবনে কোনোদিন দেখবে না ঠিক আছে তাহলে দেখতেই তো পাচ্ছ তোমার কি অবস্থা করব যাক বাবা আমার হাত পা এখন একটা কোটার ভিতর থেকে বের হয়েছে আরে নিচে কোথায় পড়ছি ও যাক মনে হচ্ছে একটা পড়েরে পড়েছি পড়ের উপর পড়ে আমার তেমন কিছুই হয় নাই বাবা রে বাবা রে মুখটা একেবারে জলে পড়ে চাই হয়ে যাচ্ছে বুঝলাম না আমার মুখের ভিতর মশলা কি করে গেল ভাব রে ভাব মশলা যাওয়ার কারণে আমার কি হাসিটাই না দিতে হয়েছে ওরে পুস্কিঁদুর দাঁড়া আজকে তোর একদিন আমার জয় দিন লাগে বিনাশটা করছে দু টম তো আসছে তেরে মেরে আমাকে ধরার জন্য হায় হায় এবার আমি কি করি এইদিকে পালানো যাবে না ওইদিকে আহ পাইয়া গেছে এবার আসো দেখি টম আমাকে ধরার জন্য কিন্তু চাইলেও আমাকে আর ধরতে পারবা না এই ব্র্যাক ইঁদুরটা আবার হঠাৎ গায়েব হয়ে গেল কি করে ইঁদুরটা তো একানেই ছিল এখন তো ইঁদুরে কোনো সারা শব্দই পাচ্ছি না এই শব্দ শুনে ফেলেছি তার মানে ইঁদুরটা একা ওরে পুস্ক ইঁদুর তোমারে তো পাইয়া যাবে না ইঁদুরটাকে ধরতে হলে হাতে একটা বেলান নিতে হবে কারণ আজকে ইঁদুরটাকে এইবার আমি রুটি বানিয়ে তারপর খাবো ওরে পুসকে ইঁদুর এক মিনিট দাঁড়াও আমি আইতাসি এই বেলাইন দিয়ে তোমাকে পিটিয়ে থক্তা করে তারপর রুটি বানিয়ে সেই রুটি আমি খাবো বিনাশটা কর সেদু টমাসের তেরে বেরে আমাকে ধরার জন্য আ এবার এই সাবানটা নিয়ে আমার এখান থেকে পালাতে হবে প্রথমে যা করতে হবে একটু দৌড়ের স্পিড বাড়িয়ে সাবানটাকে নিচে রেখে এরপর সাবানটার উপরে আমার লাভ দিয়ে উঠে পড়তে হবে এবার সাবানটাকে স্পিড করানো হয়ে গেছে এবার সাবানটা নিচে রাখলাম আর আমি লাফ দিয়ে সাবানের উপর উঠে গেলাম এইবার দেখি টম আমাকে ধরে কি করে ওহ হো এই যে টম সালাম ঠিক আছে আমি চলে যাচ্ছি অনেক দূরে কি ব্যাপার মনে হচ্ছে ইঁদুরটা আরো বেশি স্পিডে চলে যাচ্ছে না না এভাবে হবে না ইঁদুরটাকে ধরার জন্য ইঁদুরের সামনে দিয়ে আমার যেতে হবে আর তার জন্য আমার ওই পাশ দিয়ে যেতে হবে ওয়ান টু থ্রি এচ্যাং আর গ্যাচ্যাং এবার চলে আসছি এবার ইঁদুরটাকে আন্দাগুন্দা বেলান দিয়ে বাড়ি দিতে হবে একটা বাড়ি উপরে পড়লে হয়ে যাবে কিন্তু একটা উপরে পড়ছে না এভাবে তো ইঁদুরটাকে আমি ধরতেই পারছি না এ ইঁদুর এবার তুমি কি করবে বুদ্ধি কাটাতে হবে ইঁদুরটাকে ধরার জন্য বুদ্ধি কাটিয়ে ধরতে হবে ইঁদুরটাকে এভাবে ধরা যাবে না একটা মজা আছে এইবার লাভ দাও ইদুর এইবার তোমাকে আমি ধরবই ধরব লাভ দাও লাভ দাও আ আর নিচে যেতে হবে না এইবার তোমাকে ধরেছি এই রে আমি তো দরাকে এসেছি টমের কাছে এইবার কি হবে রে আগে ভ্যালান্টা নিয়ে আনে তারা হলে তোমাকে আমি রুটি বানাবো কি করে আ পুসকে ইদুর অনেকদিন পর তোমাকে পাইছি হিহিহি এইবার তোমাকে আমি রুটি বানাবো আহা এবারে গোল রুটি বানানো হয়ে গেছে কিন্তু না শুধু তো আর রুটি বানాలే হবে না এই রুটিটাকে একটু স্টাইল করে খেতে হবে আর তার জন্য কি করতে হবে হ্যাঁ তো আসলে কি করতে চাইছে কিছুই তো বুঝতে না হ্যাঁ হ্যাঁ এবার বুঝি বাচার করে উপায় নাই না না জেরি তোমার তো আর বাচার কোনো দরকার নাই এবার রুটিটাকে কি বানানো যায় আ মাথাে একটা দারুণ বুদ্ধি আসছে এবার এই জিনিসটা নিতে হবে হি তোমাকে আবার রুটি পিঠা বানাবো পুস্কিদু ইঁদুর পিটা বানাবো অনেক দিন পর পিঠা খাবো আজকে ইদুরকে দিয়ে বাড়িয়ে সর্বনাশ এটা দিয়ে যদি আমার উপর চাপা দেয় তাহলে তো আমার অস্তিত্বই থাকবে না হায় হায় এটা কি করছে টম সর্বনাশ এই যে টম কাজটা কিন্তু মোটে ভালো হচ্ছে না না টম আমাকে মেরে ফেললো ও কি রে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখলাম নাকি বিনাশটা করছে দু এ আমি কি স্বপ্ন দেখলাম দেখি তো টম কি করছে হ্যাঁ টম এমন করতেছি কেন টমের বাপ-সাব দেখে তো মনে হচ্ছে আমি যে স্বপ্ন টম একই স্বপ্ন দেখছে তার মানে টম স্বপ্নে আমাকে এমন করছে দাঁড়াও টম তোমার স্বপ্নের ভাড়াটা আমি এখনই বাজানোর ব্যবস্থা করছি পুস্কেই দূর আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না তুমি তো শেষ আচ্ছা তার মানে স্বপ্নে তুমি আমাকে রুটি বানিয়ে খেতে চাচ্ছ দাঁড়াও বাস্তবে তোমার রুটি খাওয়ার শখ আমি এখনই মিটাচ্ছি প্রথমে আমি একটা পাতার উপর লাভ দিয়ে এরপর এখান থেকে আমি ধীরে ধীরে নামবো এই এখন নামতে পারছি না তো মনে হচ্ছে পাতায় আমি আটকে গেলাম এর না আসলে নেমে পড়েছি এইবার টমের কবর আছে দাঁড়াও আসছি ঠিক এই দিন এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল আর প্রচুর জ্বর তুফান হয়ে সেখানে সব কিছু হয়ে গেছিল। আর যার কারণে সেই গ্রামে আবার নতুন করে গড়বাড়ি বানাতে হয়েছিল আর সেগুলো বানিয়েছিল টম যার কারণে টম এখন সেখানে সবার কাজ থেকে কাজ না তুলে আর সেখানে টম এখন হচ্ছে কাজনাদার আর এই নতুন গ্রামটার নাম দেওয়া হয়েছে টমেশ্বরী যেহেতু গ্রামটা টম তৈরি করেছে এই এই গ্রামটার নাম দেওয়া হয়েছে টমেশ্বরী আর এখানে যাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে একটা ইঁদুর যার নাম হচ্ছে জেরি সে কষ্ট করে টাকা অর্জন করতে অনেক ভালোবাসে তাই তো সে বাসি বাজাচ্ছে আর সবাইকে বাসি বাজানো শোনাচ্ছে আর বাসি বাজানো শুনে শুনে সবার কাছ থেকে কিছু কিছু অল্প অল্প টাকা নিচ্ছে যা দিয়ে জেরি তার সংসার চালাচ্ছে কথা আমার সাথে কথা দিয়া সই লাগেছে ব্যাপারটা কিছু বুঝতেছি না আমি কখন থেকে বাসি বাজাচ্ছি আমাকে তো কেহই টাকা দিচ্ছে না এই যে ভাই যাইবেন না আমার বাসি বাজানো শুনুন আর আমাকে টাকা দেন কিছুই তো বুঝতে পারছি না আরে একটা মোট কো আসছে মনে হচ্ছে আমাকে টাকা দেবে আহা কে সুন্দর বাসি বাজানো হচ্ছে আমার দারুণ ভালো লাগতেছে দাঁড়াও আমি তোমাকে খুশি হয়ে কিছু টাকা দিচ্ছি এই যে নাও তোমাকে আমি কিছু কয়েন দিলাম তোমার এই ভালোবাসি বাজানোর জন্য আমার অনেক ভালো লেগেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাকে টাকা দেওয়ার জন্য আমার বাসি বাজে সুন্দর করে কেউ কেন শুনে না বাসি বাজানো রে এই টমেশ্বরী গ্রামের আমি হচ্ছি সেই টম এখানে যারা যারা আছে সবাই আমাকে কাজ না দেয় এই যে আপনার কাজ না দেন কি দেব আমি বাজনা দেব আরে আমার সিলটা দেখতে পাচ্ছেন না আমি বাজনা শোনার জন্য আসি নাই। আমি আসছি কাজ না নিতে কাজ না বুঝতে পারছেন তাড়াতাড়ি দেন আমাকে কাজ না আমি চলে যাই হি সারারাত মানে ঘুমার নাই সকালে কান্না নেওয়ার জন্য চলে আসছেন যাই হোক কান্না তো দিতে হবে তা না হলে এই গ্রাম ছাড়তে হবে এই যে এখানে পাঁচশো কয়েন রাখা আছে আপনি আবার এই কয়েন নিয়ে এখান থেকে সরে পড়ুন কারণ আপনাকে দেখলে আমার শরীর জ্বলে আপনার শরীর জলক আর মাথা জলক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার কাজ না চাই আর প্রত্যেক মাসেই আমার কাজনা রেডি রাখবেন আমি কাজনা নিতে প্রত্যেক মাসে সকালবেলা চলে আসব। কারণ আমি টাকা অনেক পছন্দ করি তাই তো আমি একটা গ্রাম বানিয়ে কাজনা তুলি এবার সামনে যায় আরও অনেকগুলো কাজনা আমার তুলতে হবে আমার অনেক টাকা বানাতে হবে আমি অনেক টাকার মালিক হব এটাই আমার স্বপ্ন ছিল আমি টাকার উপর ঘুমাবো টাকা দিয়ে বালিশ বানাবো টাকা দিয়ে আমি একটা লেপটু সব বানাবো আহা আমার কত সুন্দর স্বপ্ন রে বাবা আমার স্বপ্নটা আবার এই কাজনা তুলে আমি পূরণ করবই করব আ এটা হচ্ছে সকিনার মার বাসা এই যে সকিনার মা তাড়াতাড়ি আমার এই মাসের কাজনাটা দিয়ে দাও আমি চলে যাবো হ্যাঁ আমি তো জানতামই আপনার সহালে আইবেন কাজনা নেওয়ার লাগে আমি কাজনা রেডি রাখছি দাঁড়ান এই যে এখানে সাড়ে আড়াইশো পঞ্চাশটা কয়ান আছে আপনি নিয়ে যান সাথে একটা কেক আপনারে বোনাস এটা আপনি বৈশা বৈশাখ কায়েন ঠিক আছে কিপটার কিপটা সকালে বেলা এসে আমার কাছ থেকে কাজ কাজনা নিত তাইলে আপনি যাইন গিয়া শখিন মা মনে হচ্ছে মনে মনে আমাকে গালি দিয়েছে তার আমার কিচ্ছু যায় আসে না আমার তো কাজ না চাই চাই তাই তো সকালবেলায় আমি কাজ না নিয়ে যাই আহা শখিন আর্মার কেকটা অনেক মজা কিরে এখানে মনে হচ্ছে আর টাকা অর্জন করছে আর পাশে মনে হচ্ছে একটা চোর টাকা চুরি করছে আচ্ছা তোমাকে ধরার ব্যবস্থা করছি এটা কি হচ্ছে আমার টাকা চুরি করে নিয়ে যাচ্ছে আরে কেউ তো ধরো আমার টাকা নিয়ে গেল হায় আমার কি হবে। আমার সব টাকাই তো নিয়ে চলে যাচ্ছে কোনো সমস্যা নাই আমি হচ্ছে আকারের কাজনাদার। আর আমার এলাকায় চুরি হবে সেটা আমি হতে দেব না আমি চুরকে কাঁসায় বন্দি করে দেব। কারণ আমার এলাকায় কোনো চুরি ডাকাতি আমি হতে দেব না আমার এলাকাটা রাখবো আমি সবচাইতে বিশ্বের একটা সুন্দর গ্রাম হিসাবে যেখানে চুর ডাকাত সন্ত্রাস কিছুই থাকবে না এই যে চুর তুমি তো পালাতে পারলে না বাঁচা দন এইবার চলো তোমাকে আমি জেলের ভিতর বলবো কারণ চুরি করলেই জেল কাটতে হবে সেটা পাঁচ বছর একটম ভাইয়া আমাকে চেনে দেন প্লিজ আমি আর বেশি চুরি করব না আই এম বেড়াবাঙ্গা সরি তোমাকে তো বলেও চাড়া যাবে না কারণ তোমাকে চাললে তুমি আবার চুরি করবে তোমার শাস্তি তোমার পেতেই হবে তাহলে তুমি একমাত্র ভালো হবে ঠিক আছে এবার চলো তোমাকে পাঁচ বছরের জেল দিয়ে আসি আর এই যে জেরি তুমি তোমার কাজনাটা তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও বুঝতে পারছো কি ব্যাপার তুমি কাজনা দিতে চাচ্ছ না কেন আমাকে আগে দেখি আমি কত টাকা অর্জন করছি হায় হায় আমি তো বেশি টাকা অর্জন করি নাই এখান থেকে কি আমার কাজ না দিতে হবে অবশ্যই এখান থেকে তোমার আমাকে কাজ না দিতে হবে তাড়াতাড়ি কাজ না দিয়ে দাও আমি চলে যাই হ্যাঁ মাত্র দুইটা কয়েন অর্জন করেছি আর এই দুইটা কয়েনই এখন আমার কাজ না দিতে হবে হায় রে কপাল এ কোন রাজ্যে আমি বাস করি রে বাবা যাই হোক এখন কাজ না না দিলে এই গ্রাম থেকে আমাকে বের করে দেবে এই যে নেন আমার কাছে মাত্র দুইটা কয়েনই অর্জন হয়েছিল এই দুইটা কয়েন আমি আপনাকে দিয়ে দিলাম আমার কাছে আর কোনো টাকা নেই ও আগেরও একটা ছিল সেটাও দিয়ে দিলাম হে যা একেবারে আমি পকির হয়ে গেলাম এটা কি হয়ে গেল এই টাকা দিয়ে তুমি কোনো টেনশন করো না নিশ্চিন্তে তুমি আবার টাকা অর্জন করতে থাকো এখানে তোমাকে কেউ কোনো ডিস্টার্ব করবে না বুঝতে পারছো আর ডিস্টার্ব করলে তুমি শুধু আমাকে জানাবে আমি ওই ডিস্টার্বকে একেবারে চোদ্দ শিকের ভিতর ভরে দেব আজকে আমার মনটা একেবারে খারাপ হয়ে গেছে আমার সব টাকা কাজ না নিয়ে গেছে কি রে ওরা সবাই দৌড়ে যাচ্ছে কোথায় ব্যাপারটা তো আমি কিছুই বুঝতে পারছি না কে মজা কে মজা আজকে গান হবে আ মজা গান হবে টিজা গান হবে আ মজা দারুন বিশ্বের বিখ্যাত শিল্পী কানা তালগাজ আসছে আজকে আমাদেরকে গান শোনাবে তাই তো সবাই আমরা চলে আসছি কানা শিল্পীর গান শুনতে তালগাজ কানা শিল্পী আরে কই কি বিশ্বের বিখ্যাত তালগাজ কানা শিল্পী আসছে এখানে কি মজা আজকে বিশ্বের বিখ্যাত তার গাছ কানা গান শুনতে পারবো ওরে আমি দাঁড়িয়ে আছি কেন তাড়াতাড়ি আমি যাচ্ছি না কেন বিশ্বের বিখ্যাত তার গাছ কানা গান শুনতে হ দারুণ মজার গান হচ্ছে আমরা দারুণ বিনোদন পাচ্ছি ও আমরা আবার একটু একটু ড্রেস দিচ্ছি দারুণ দারুণ বিনোদন হচ্ছে দারুণ দারুণ মজা পাচ্ছি ওয়া এ তো দারুণ বিনোদন হচ্ছে এখানে কিন্তু বিশ্বের বিখ্যাত তালগাছ কানা শিল্পীকে তো দেখতে পাচ্ছি না আরে দেখার দরকার নাই এখানে দারুণ ডিজে হচ্ছে ওয়াও রিয়েল ডিজে আসলে রিয়েল ডিজে গান শুনতে আমার অনেক পছন্দ লাগে তাই তো আমি চলে আসলাম রিয়েল ডিজে গান শুনতে কিন্তু বুঝতে পারছি না এদেরকে তো দেখে মনে হচ্ছে কেমন চুরচুর লাগছে এরা কি কোনো চুর ডাকাত নাকি না এসব আমি চিন্তা করছি কেন এরা তো হচ্ছে গায়ক এরা তো গান গাইতেছে গিটার তবলার ঢুল নিয়ে আমি তো গান শুনছি এই যে সুপ্রিয় দর্শক বৃন্দগণ আমাদের গান আপনাদের কেমন লাগছে সেটা একই জানান আপনাদের গান আমাদের কাছে দারুণ পচা তো কোনা দারুণ মজা লাগতেছে দারুণ 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 ইয়েস দারুণ লাগতে হবে কারণ আমরা গানের মধ্যে চিনি দিয়েছি যার কারণে আমাদের গান মিষ্টি মিষ্টি লাগে ও সখিনা 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 আমি তো শরীর চুলকাতে চুলকাতে আর বাসিনা আমার গায়ে কি হয়েছে আমি জানি না সারাক্ষণ আমি শরীর চুলকাই তাছাড়া আর কিছু বুঝি না ও আমাদের গান জানি ভালো লাগে না তাও আপনাদের কেন ভালো লাগে সেটাই আমরা বুঝি না বুঝবেন একটু পরে যখন দেখবেন সবার পকেট পাকা হয়ে আছে পকেটে একটা টাকাও আর খুঁজে পাবেন না তখন আর গানও শুনবেন না আর গান না শুনলে নাই তখন তো আমরা নিজেরাই একারে থাকবো না আসলে সবার সাথে তাল মিলিয়ে আমি বাসি বাজাতে অনেক পছন্দ করি তাই তো ওদের সাথে আমি আকারে বাসি বাজাচ্ছি সবাইকে আমি আমার গান শোনাচ্ছি আরে এসবের মানে কি আমাদের মধ্যে এ কোথেকে এসে বাসি বাঁধাচ্ছে এই এটাকে আকার থেকে সরাও বুঝলাম না হঠাৎ গণেশ সুর পাল্টে গেল কেন ও এখানে মনে হচ্ছে একটা ইঁদুর আর আমাকে ডাকছে ইঁদুরটাকে সরানোর জন্য আরে আমি হচ্ছি সবার গান বাজনাদের ওদের বডি গার্ড ওদের ডিস্টার্ব হলে সেটা আমি দেখি এটাই হচ্ছে আমার কাজ আচ্ছা ঠিক আছে আপনারা কোনো টেনশন করবেন না আমি এখনই আইতাছি এ ইঁদুর তোমার কত বড় সাহস হ্যাঁ তুমি এখানে এসে ডিস্টার্ব করছো একান থেকে সর ঠিক আছে এখানে এসে কাউকে তুমি ডিস্টার্ব করবে না কারণ তোমার এখানে কোনো চান্স নেই তুমি হচ্ছ গলির ইঁদুর তুমি গলিতেই যাও ঠিক আছে এখান থেকে বিদায় হয়ে যাও আর আসবে না ডিস্টার্ব করতে আর তনহলে তোমার হাত পা ভেঙে তোমার কাদের ঝুলিয়ে তোমাকে দিয়ে দেব হ্যাঁ এর কিছুক্ষণ পরেই সে গ্রাম ভেঙে টস হয়ে যায় আর যার কারণে জেরি একদিকে আর টম অন্য দিকে চলে যায় আর জেরি একটা পাহাড়ে এসে সেখানে বরফের মধ্যে মাছ ধরে আর একটা মাছ জেরিকে একেবারে টস করে করেচারে আর সেটাই টম একটা দূরবিন দিয়ে দেখছিল আর সেটা দেখে টম দারুণ করে হাসছিল হা 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 ইঁদুরটা তার নিজের থেকে বড় একটা মাছ ধরে ফেলেছে এখন মাছ ইঁদুরকে নিয়ে কেলা খেলছে হা 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 আর সেটা দেখেই আমার দারুণ হাসতে মন চাচ্ছে তবে হাসতে কে করেছে মানা আমি তো হাসতেছি ওরে বাবারে আমি তো কিছুতেই মাছটাকে কন্ট্রোল করতে পারতেছি না আরে মাছটা আমার জীবনটাকে একেবারে তেজপাতা করে ছেড়ে দিল রে হায় হায় এই মাছ দাঁড়িয়ে যা ওরে আমি কি মাছ ধরলাম রে মাছ আমাকে নিয়ে সবসময় খেলা খেলতেছে ওরে আমি কিছুতেই থামতে পারছি না হায় হায় মনে হচ্ছে আমি আবার ডুস খাবো ওরে তাড়াতাড়ি এটার মধ্যে আমার পেঁচাতে হবে তাহলে আমি মাছটাকে আটকাতে পারবো এই তো এবার আমি একটু অন্যদিকে লাম্পিং করলাম না মানে জাম্পিং করলাম এইবার দেখি মাছ যাও কি করে মা আ আ যেতে পারলাম না আটকা পড়ে গেছি আ আহ যাক বাবা অবশেষে মাছটা আটকা পড়ে গেছে আর মাছটা আমি এখন খাইতে পারবো আহা এটা ভাবতে আমার দারুণ মজা লাগতেছে যাক এখানে লটকি দিয়ে থেকে তো কোনো লাভ নেই এখান থেকে এখন আমার নামা উচিত অ্যা অ্যা এক লাফ দিয়ে নেমে গেলাম মনে হচ্ছে মাজাটা বেঙে গেছে যাক অবশেষে মাসটাকে আমি আটকাতে পেরেছি এটা ভেবে আমার খুব ভালো লাগতেছে কারণ আজকে একটু পরে আমি কিরে মনে হচ্ছে কুটিটা কি আমার মাথায় পড়বে নাকি কিন্তু এই কুটির মধ্যে এই ছবিগুলো কিসের পাপড়ে ভাব যাক এসব ছবি দেখে তো আমার কোনো লাভ নেই আমার এখন মাসটা নিয়ে তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার কি ব্যাপার একটা পুস্কি দূর মাসটাকে অবশেষে তামিয়াই ফেললো আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না মাসটা তো এখন নড়াচড়া কিছুই করতেছে না মাছটা কি তাহলে মরে গেল নাকি কী রে মনে হচ্ছে একটু একটু গ্রান আসছে নাক দিয়ে ভালো করে একটু গ্রানটা শুকে দেখি তো ও তো মনে হচ্ছে মাছের গ্রান আসছে রে বাবা আহা কি সুন্দর একটা গ্রান মনে হচ্ছে ওই মাছটা অনেক স্বাদের একটা মাছ যে জন্য এই গ্রানটা এত সুন্দর একটা গ্রান আসছে ও এই গ্রান শুকে আমার একটা দারুণ কল্পনা করতে মন চাচ্ছে আসলে এখন আমার ওই গ্রামশুকে জিব্বার পানির টল টল করছে কারণ কেন জানেন কারণ একটাই আমি এখন মাছটাকে নিয়ে কল্পনাতে মাছটাকে তো কাবোই কাবো আর মাছটার সাথে একটা জিনিস খাবো প্রথমে দেখুন আমি মাছটাকে একটা কাটির সাথে বাঁধবো সুন্দর করে এরপর নিচে আগুন দেব তারপর মাছটাকে পুরবো এরপর মাছটাকে কাবো তবে মাছের সাথে আর একটা কী জিনিস খাবো সেটা কি সেটা হচ্ছে জেরি কারণ মাস আর জেরি দুইটাকে একসাথে খেলে এর মজাই আলাদা আজকে দারুণ মজা হতে যাচ্ছে আমার সাথে আসলে আমি এক এক এই কল্পনাতে এখন আমি এই মাছটা আর জেরিকে কে ফেলবো প্রথমে আমি মাছটাকে কাবো মনে করেন কল্পনাতে আমি আমি একটা মাছ নিচ্ছি এবার এই মাছটাকে আমি আন্দাগুন্দা একটা কামড় দিব। এক কামড় দিয়ে মাছটাকে কে ফেলবো আম দিয়েছি এক কামড় কিন্তু মনে হচ্ছে এটা কোনো মাছ না এটা আমার লেজ কামড় দিয়েছি সর্বনাশ ওরে না মনে হচ্ছে আমি আমার নিজের লেজি কামড় দিয়ে একেবারে কে ফেলেছি ওরে বাবা রে বাবা কিরে লাভ দিয়ে কোথায় উঠে পড়েছি সর্বনাশ এবার নিচের পানিতে ওরে বাবা কি বরফ পানি রে বাবা পানিটা সঙ্গে সঙ্গে বরফ হয়ে গেছে যাই হোক এখন ইঁদুরটাকে আমার ইঁদুরটা অনেক মোটা মাছ নেড়েছি আজকে এই মাছটাকে আমি অনেক মজা করে খাবো হায় হায় আমার মাথার উপর আবার বরফ ডিল মারলো কে তো বড় করে সর্বনাশ এ তো আমার দিকে ডিল মারছে পুস্কিদুর আমার সামনে দিয়ে মাছ নিয়ে চলে যাবে ইম্পসিবল এই মাছটা আমার সর্বনাশ টম তো তেরে মেরে একটা নাই আমার দিকে বরফ দিয়ে ঢিল মারছে এবার আমি কি করব রে বাবা তাড়াতাড়ি কিছু একটা করতে হবে জেরি আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে আমি তোর এমন অবস্থা করব তুই নিজেও কল্পনা করতে পারবে না আজকে তোর একদিন আমার জয় দিন লাগে আজকে তোকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে ওই মাস্তা শুধু আমি একলা খাবো dara এখনি আইতাছি মাথাে একটা দারুণ বুদ্ধি আসছে আমার নাম হচ্ছে জেরি আমি কি আর এত সহজে তোমাকে ছাড়তে পারি তোমার অস্ত্র দিয়ে তোমাকে গায়েল করার ব্যবস্থা করছি ইয়া হু ইয়া হু ইয়া হু আসলে টম যতগুলো বরব দিয়ে আমার দিকে ডিল মারছে আমি সব বরব দিয়ে একটা দেওয়াল তৈরি করে ফেলছি যে দেওয়াল টককে টম আমাকে ধরতে পারবে না আসলে আমার বুদ্ধি কাটিয়ে যার অস্ত্র তাকে তার অস্ত্র দিয়ে আমি করি কারণ বুদ্ধির উপর দুনিয়ার কাজ হয় না এই তো আর দাও তাহলে আমার কাজটা হয়ে যাবে ও আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না আজকে তোর একদিন আমার জয়দিন লাগে আজকে তুই শেষ আন্দাগুন্দা তোকে বরফ দিয়ে ডিল মারতেই থাকবো মারতেই থাকবো কি রে এটা কি দেখছি হায় হায় ব্রাক ব্রেক ব্র্যাক ব্র্যাক এখানে হুট করে দা দেওয়াল করতে গেলো ওরে বাবা এ তো মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ এত বরফ করতে গেলো আর রাজপ্রাসাদ কি করে হলো আমি হইলাম সৈনিক আমি এখন সৈনিক আমি হলাম সৈনিক আমার সাথে পাঙ্গা নিলে আমি তারে করে দেই টৈনিক মানে টৈনিক কি সেটা আমি নিজেই জানি না যাক এখন দেখি তো টম কি করছে আহা বেসারা টম মনে হচ্ছে আমাদেরকে দিকে ডিল মারার জন্য আবার ব্যবস্থা করছে ইঁদুরের বাচ্চা ইঁদুর ভিনাস করছে দু টম তো আবার আমার দিকে বরফ ডিল মারছে এইবার তো টমকে এত সহজে চারা যাচ্ছে না টমের বাচ্চা আজকে তোমার কবর আছে দাঁড়াও ব্যবস্থা এখনই করতেছি আসলে টমকে সাহায্য করা এটা হচ্ছে আমার বা হাতের খেল এখনই দেখাচ্ছি টমের অস্ত্র দিয়ে টমকে কেমনে গায়ল করতে হয় সেটাই দেখাচ্ছি মাছটাকে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেব টম যত বরফ ডিল মারবে সব বরফ টমের দিকে আবার ঘুরে যাবে হাই হাই! আবার আমার বরফ আমার দিকে আসছে ওরে এইবার তো পালানোর মতো কোনো জায়গা নাই ওরে আমি কি করি কি করি কোন দিকে যাই কিছুকে আর বুঝতে পাই ওরে না এই দিকে যাব না ওইদিকে কোন দিকে পালাবো হাই হাই, মনে হচ্ছে আমি আর কোনো দিকে পালাতে পারবো না ওরে না আমি একেবারে বরফের ডাকা পড়ে গেছি রে বাবা এটা কি হয়ে গেল? আমাকে বরফ দিয়ে একেবারে গুপ দাঁড়ি এমনকি টুপি বানিয়ে দিল কাম না করলো কি জেরির বাচ্চা রে তোরে কি করুম বুঝতে পারছি হায় হায় মান সম্মান বুঝি আর রইলো না জেরি কি করে হাসতাছে আমাকে নিয়ে জেরি তুই হাসাহাসি করছিস ওই আজকে তো তোর কবর আছে রে এখন যে আমি তোরে কি করুম জেরি সেটা আমি নিজেও জানি না তবে এখন যা করি বুদ্ধি কাটিয়ে করতে হবে তা না হলে তো জেরি কাছে দ্বারাকে আমার জীবনটাই হারাতে হবে আ আমার মাথায় কি বুদ্ধি কম আছে কম নাই কম নাই এই যে দেখুন এই যন্ত্র দিয়ে আমি এখন যাব চেরিকে ধরার জন্য পুষকে ইঁদুর আজকে দেখি তোমার কোন বাবাই আমার হাত থেকে রক্ষা করে চুপি চুপি যাব ইঁদুরটাকে ধরবো তারপর ইঁদুরটাকে সায়স্তা করব হো ধরবিন দিয়ে ভালো করে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতে হবে যে কোন দিক থেকে আমার সূত্র রেডি হয়ে আমার দিকে আসছে কি ব্যাপার মনে হচ্ছে দূরে কিছু একটা দেখতে পেলাম কে রে এটা আবার কি যন্ত্র আসছে আমার দিকে নিচে পা দেখে মনে হচ্ছে টমের পা আচ্ছা এইবার বুঝতে পারছি টম ভাবছে আমি বুকা তাহলে কি করা যায় একটু বুদ্ধি কাটাতে হবে আসো টম আসো তোমার ব্যবস্থা একটু পর আমি করে দিচ্ছি ইঁদুরটা কিছুই বুঝতে পারে না এবার ইঁদুরটাকে আমি ঘপ করে ধরে ফেলবো আ